नमस्कार बंधुरा, आपनादेर सबाइके स्वागत आमार चैनल रिम्पास किचेने। आज के आमी आपनादेर ग्राम बांगलार एकटी साबेकी रान्ना तेलकईर रेसिपी शेयर करे देखाबो। तो चलुन तेलकई किभाबे बानाते हय सेटा आमरा देखे नेई। तेलकई रान्नार जोन्नो प्रथमेई जेटा अति प्रयोजनीय सेटा हलो कई माछ। तो आमरा एखाने चार पिस मतो कई माछ निये निएछि। एबार आमरा माछगुलिर मध्ये 1 टेबिल स्पून परिमाणे सर्षेर तेल एड करे देब एबं 1 टीस्पून परिमाणे नून ও 1 টিস্পুনের থেকে অল্প পরিমাণে হলুদ আমরা মাছগুলির মধ্যে দিয়ে এগুলিকে মাখিয়ে নেব। এটা যেহেতু একটি সাবেকি রান্না, এর মধ্যে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। অল্প কিছু মশলা দিয়েই এই রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে পারে। সব মাছগুলির সাথে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব। এটা একটু বড় কই মাছ ছিল তাই এটা কেটে নিয়েছি, না হলে ভাজার সঙ্গে সঙ্গেই এটা বেঁকে যেত। এবার কই মাছগুলিকে কিছুক্ষণ সরিয়ে রেখে দেব, ততক্ষণ আমরা যে মশলাগুলো লাগবে সেগুলো প্রিপেয়ার করে নেব। দেখুন আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা কুচিয়ে নেব এবং একটা বেটে নেব। 1 চামচ মতো আদা নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোর পেস্ট বানিয়ে নেব এবং একটা পেঁয়াজকে খুব ভালো করে কুচিয়ে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো এবং কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। 4-5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু এটা তেল কই তাই অবশ্যই এতে সর্ষের তেল ব্যবহার করবেন এবং তেলটা বেশি পরিমাণে নিতে হবে। এরপর একে একে কই মাছগুলোকে আমরা ভেজে নেব। তেল খুব গরম হয়ে গেলে তারপরেই মাছগুলো ভাজার জন্য কড়াইতে দেবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এবার 5 মিনিট মতো এক একটা দিক ভালো করে ফ্রাই করে নেব। এবার মাছগুলোকে উল্টে দিয়ে উল্টো দিকটাও 3-4 মিনিট মতো ভাজা করে নেব। কই মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এবং আমার নতুন ভিউয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। দেখুন মাছগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে মাছগুলো অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার সেই মাছ ভাজার এক্সট্রা তেলটাতেই 1 টিস্পুন পরিমাণে কালো জিরে এবং 2টি শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো অ্যাড করে দেব। এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে পেঁয়াজের যে বাটাটা ছিল সেটা অ্যাড করে দেব এবং সেইটাও এটার সাথে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে একে একে আদা বাটা এবং লঙ্কা বাটাও অ্যাড করে দেব। এরপর 3-4 মিনিট মতো মশলাগুলিকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং তারপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলিকে অ্যাড করে দিতে হবে। এবার এর মধ্যে 1 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলিকে ভালোভাবে কষানোর পর আমরা এর মধ্যে স্বাদমতো নুন এবং অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেব। মশলাগুলিকে আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা গ্যাসের অন্যদিকে একটি পাত্রে গরম জল বসাতে দেব, কারণ আমরা এখানে গ্রেভির জন্য গরম জল ব্যবহার করব। গ্রেভির জন্য আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ গরম জল ব্যবহার করেছি। দেখুন গরম জল ব্যবহার করার জন্য সঙ্গে সঙ্গেই গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্রেভিটার মধ্যে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে 5-7 মিনিট মতো ফুটতে দিতে হবে। আমার চ্যানেলের ভিউয়ার্সরা অবশ্যই ভিডিওগুলিতে লাইক করে দেবেন এবং নতুন নতুন কী রেসিপি আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। এবার গ্রেভিটি ফুটে এসেছে, এর মধ্যে এবার ভেজে রাখা কই মাছগুলিকে আমরা একে একে অ্যাড করে দেব এবং গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমরা ভালো করে আরও একবার এটাকে ফুটিয়ে নেব। বর্ষাকালে গরম গরম ভাতের সাথে তেলকই কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমরা এটিকে চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব এবং ফুটিয়ে নেব। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন গ্রেভিটা অনেকটাই ফুটে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিজেদের মতো সার্ভ করুন তেলকই। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য আর একদিন নতুন কোনো একটি রেসিপির সাথে।